তো আপনি যদি ইউনেস্কো রিপোর্ট দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 2 বিলিয়ন স্টুডেন্টস লকডাউনের কারণে স্কুল কলেজ থেকে বঞ্চিত। এবং আমরা যদি গ্লোবাল প্র্যাকটিস গুলো খেয়াল করি, তাহলে আমরা দেখবো স্যার যে এখন এই মুহূর্তে পড়াশোনা করার বিভিন্ন মেথড বের করা হচ্ছে। আমি জাস্ট কয়েকটা মেথডের কথা এখানে বলতে চাই ছোট্ট করে। যেমন একটা মেথড হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হটলাইন নাম্বার তৈরি করে দেওয়া হয়েছে, যে এত এত নাম্বারে কল করো, ফ্রি হটলাইন নাম্বার, কল করে তুমি বলো তুমি এই ক্লাসের এই সাবজেক্টের এই বইয়ের এই জায়গাটা বুঝতে চাও। ওখানে একটা বিশাল কল সেন্টারের মতো বসিয়ে দেওয়া আছে স্যার, স্পেসিফিক ক্লাস এবং সাবজেক্ট অনুযায়ী যেই ছাত্র যেই সমস্যা হচ্ছে ওই সমস্যাটা সলভ করে দেওয়া হচ্ছে। সো দ্যাটস সামথিং দ্যাট ভেরি নাইস। অ্যান্ড যেহেতু সবার মানুষের মোবাইল পেনিট্রেশন রেট এখন 16 কোটি মানুষের কাছে আছে, নট ইউনিক বাট 16 কোটি। যেমন আমরা এখন কয়েকটা স্কিলের কথা বলতেছি, রাষ্ট্রীয় ব্যাপার প্রচার করতেছি শিক্ষার্থীদের জন্য, যেমন ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যালিটি, মোরালিটি, সোশ্যাল কমিটমেন্ট, হেলথ এবং এমপ্লয়েবিলিটি। এখন এই জিনিসগুলো যদি কোনো শিক্ষার্থী অর্জন করতে চায়, তাহলে এই লার্ন হাউ টু লার্ন, এটি ছাড়া আর কি কোনো উপায় আছে? আমাদের একটা আর্ট অফ লিভিং সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে, সেই আর্ট অফ লিভিং এর সেকেন্ড লেসনটির নাম হচ্ছে লার্নিং টু লার্ন। তো এই লার্নিং টু লার্ন যখন আমি প্রথম শুনেছিলাম, আমি মনে করেছিলাম এটা হচ্ছে হাউ টু লার্ন, কিন্তু পরে দেখলাম লার্নিং টু লার্ন আর হাউ টু লার্ন এর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। আমার শেখার মাত্রাটা কখন সব থেকে বেড়ে যায়, তো আপনার ইনভাইটেশনটা কিন্তু নট টু বি টিচার অনলি, যখন আমরা শেখাই তখন সব থেকে বেশি শিখি, এবং এটা কিন্তু গবেষণা দ্বারা প্রমাণিত, যেটাকে লার্নিং পিরামিড বলে। আমার কথা হচ্ছে যে ডেফিনেটলি টেকনোলজি একটা টুলস, একটা একটা টুলস হিসেবে কাজ করে, বাট মূল হাতিয়ার তো হচ্ছে আমাদের ছাত্র, আমাদের শিক্ষক। তা আমি যদি আফজাল ভাইকে অনুরোধ করি যে এ টু আই তো আসলে এই টেকনোলজি বা এই টুলস কে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পরিচিত করবার চেষ্টা করছে, প্লাস মানে ডিফারেন্ট টাইপ অফ লার্নিং সিস্টেম কেও ইন্ট্রোডিউস করছে আমরা দেখতে পাচ্ছি। মাধ্যমিক, কারিগরি এবং মাদ্রাসা সকল স্তরে আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে এই ক্লাসগুলো প্রচার করতে পারছি। পাশাপাশি অন্যান্য মাধ্যম, যেমন ওয়েব প্ল্যাটফর্মের কথা যদি চিন্তা করেন, তারপরে লাইভ ক্লাসরুম, তারপরে মোবাইল, রেডিও, নানান মাধ্যমের সংমিশ্রণ এবং সমন্বয়ও কিন্তু এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আমরা যদি এতজন ছাত্রছাত্রীকে অলস বসিয়ে রাখি মাসের পরে মাস, তাহলে কিন্তু তাদের স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যেও কিন্তু তারা পড়বে। তারা কিন্তু আপনার দেখা যাবে তাদের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু আপনার ভেঙে পড়তে পারে, কারণ একটা মানুষের যদি কাজ না থাকে, বিশেষ করে টিন এজ বয়সের বাচ্চাদের যদি কাজ না থাকে, তাহলে তারা কিন্তু বোরিং টাইম পাস করবে এবং তারা বিভিন্ন টেনশন, দুশ্চিন্তার মধ্যে যাবে। তো এদেরকে কি করে আমরা আটকে রাখতে পারি? আমি এখানে খুব প্রাউডলি বলতে পারি, মানে বলতে চাই যে আমিও ড্যাফোডিল ফ্যামিলির একজন সদস্য হিসেবে আমি গর্ব অনুভব করতে পারি, আমাদের ড্যাফোডিলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ফুল সুইং এ অনলাইন ক্লাস আমরা চালু করি, এবং এটার প্রত্যেকটা রেকর্ড আছে। এবং এটা কিন্তু সব থেকে মজার ব্যাপার, আপনারা আনন্দিত হবেন যে এটা কিন্তু মানে ইন্টারেক্টিভ মোডে, আই মিন লাইভ ক্লাস, যেটা আমরা গুগল মিট থেকে করেছি। মানে আমরা রেকর্ডেড কোনো ভার্সন বা রেকর্ডেড কোনো ভিডিও এগুলো কিন্তু আমরা চালাই নাই। এবং শুধু ক্লাস না, আপনারা যে মানে আপনাদেরকে যেটা বলতে চাই যে আমরা এর মধ্যে অনেকগুলো অভিভাবক সভা করেছি। অভিভাবকরা কি করে চিন্তা করছেন, তাদের ছেলে মেয়েদেরকে যে আমরা ক্লাসের মধ্যে আবদ্ধ করে রাখলাম, ওনাদের চিন্তাটা কি, ওনাদের ফিডব্যাকটা কি? বিশেষ করে বাংলাদেশে প্রায় 50টার মতো অনলাইন স্কুল এখন এই মুহূর্তে চলছে, গলা ফাটিয়ে আমরা চিৎকার করেছি টিচারদেরকে, আসুন আমরা এই করি, মাল্টিমিডিয়া ফাংশন করি, আমরা এটা করি সেটা করি, দেশকে ডিজিটালাইজেশনের এই জায়গাগুলোতে আমরা হেল্প করি। কিন্তু আমরা কিন্তু অনেকগুলো জায়গায় সাকসেস হয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস হতে পারেনি। যদি এমনও অনেক জায়গাতে আছে যারা কখনো ইন্টারনেটের সংযোগের সঙ্গে সঙ্গে পরিচিত ছিল না, তারা কিন্তু এই সংসদ টেলিভিশন থেকে শুরু করে এবং নেটের মাধ্যমে যে ক্লাসগুলো পরিচালনা হয়েছে, তারা উৎসাহিত হয়ে অনেক স্কুল কিন্তু আমার জানা মতে তারা কিন্তু ইন্টারনেটের মধ্য দিয়ে এই অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়েছে। আমি বলতে পারি গভর্নমেন্ট আমাদেরকে এনকারেজ করছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন চাচ্ছে যেন আমরা সফলভাবে এই অনলাইন ক্লাসটা চালু রাখতে পারি, করতে পারি। এটা করতে যেয়ে আবার বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি, অর্থাৎ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, আনসিন চ্যালেঞ্জ, যার জন্য আমরা তৈরি ছিলাম না। ডক্টর নাহিদ, সো আমাদের ইউনিভার্সিটিতে, আমি যে ইউনিভার্সিটিতে কাজ করি, আমরা মোস্টলি আমরা এখানে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ব্ল্যাকবোর্ড ইউজ করি,
এবং ব্ল্যাকবোর্ডে আমাদের স্টুডেন্ট এঙ্গেজমেন্টটা আসে এবং আমাদের 60% অ্যাসেসমেন্ট গুলো অনলাইন টেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্টস। তো এই ক্রাইসিসের সময় আমরা বাকি 40% যেটা ক্লাসরুম অ্যাসেসমেন্ট ছিল, যেটা এক্সাম হল বেসড এক্সামিনেশন ছিল, সেগুলো আমরা অনলাইনে নিয়ে আসছি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এক ধরনের প্র্যাকটিস কিন্তু আগে থেকেই আছে যে তারা কিভাবে এটাকে কোপ করবে, তো তাদের জন্য খুব একটা প্রবলেম কিন্তু হয় নাই। বাট আমাদের জন্য যে প্রবলেমটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের দুই ধরনের ক্লাস্টার আছে। একটা হলো টিচার, মানে টিচারকে তার একেবারে কম্পিটেন্টলি তাকে এফিসিয়েন্টলি তৈরি করা যে কিভাবে সে অনলাইনে ক্লাস নিতে পারে, সেখান থেকেও আমরা অবশ্য এক ধরনের ইনিশিয়েটিভও নিচ্ছি যে যেই সকল ছাত্র একেবারে খুবই প্রত্যন্ত অঞ্চলে আছে তবে আমরা ধরে নিচ্ছি যে সে 1 কিলোমিটারের মধ্যে তার এই ধরনের ইন্টারনেট ব্যবস্থা সে পাবে, এই ধরনের কেসে ওই ছাত্রদেরকে এক ধরনের সাবসিডি যদি প্রোভাইড করা যায় মান্থলি বেসিস, যেমন হতে পারে যে 300 টাকা পার মান্থ তার মোবাইলের ইন্টারনেট ব্যালেন্সের জন্য, আমরা যদি এভাবেও অ্যাটলিস্ট চালু করতে পারি। বাট আমরা ধরছি যে 2 মাস বা 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা অনলাইনে যেতে পারবো। আচ্ছা, আমাদের এক্সপিরিয়েন্সটা অত্যন্ত চমৎকার। ইনিশিয়ালি আমাদেরও একটু সন্দেহ ছিল যে আসলে কিভাবে এটা হবে বা আদৌ এটা ইফেক্টিভ হবে কিনা, কিন্তু আমরা পরে যেটা দেখলাম যে না, ইট ইজ ইটস ভেরি নাইস। যদিও এটা আপনার ক্লাসরুমের মতো অতটা হয়তো বা একটু ডেফিসিয়েন্সি থাকবে, বাট স্টিল ইট ইজ ভেরি গুড। পরবর্তী পর্যায়ে আমরা যখন দেখলাম যে আসলে আমাদের অনলাইন ক্লাস মানে চালু রাখা ছাড়া কোনো উপায় নেই, আমরা কিন্তু মাঝখানে বন্ধ করে আবার শুরু করে দিলাম এবং এখন আমাদের পরীক্ষার স্কেডিউলও চলে আসছে, ঈদের পরপরই আমাদের পরীক্ষা হবে, পরীক্ষার মডালিটি বা গাইডলাইন কি সেটাও আমাদের চলে আসছে। আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না সবগুলো ইউনিভার্সিটি, সিঙ্গাপুর, হংকং, দে হ্যাভ অনলাইন অনলাইন কোর্সেস এবং অনলাইন স্পেশালি ইন মাস্টার্স লেভেল, যেটাতেই আপনার ব্যাচেলার লেভেলের কোর্স আছে সেটাতেই আপনার মাস্টার্স লেভেলের একটা অনলাইন কোর্স আছে আর কি। তো অনলাইন কোর্সটা জাস্ট যদি এত সিম্পল হতো যে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস নিলাম, দ্যাটস অনলাইন, দেন ব্যাপারটা অন্যরকম হতো আর কি। বাট দে আর লটস অফ থিংস, বিকজ অনলাইন টিচিং, অনলাইন কোর্সগুলো কিন্তু নর্মালি দেশের বাইরে অনেক কস্টলি, কারণ যেহেতু পার্টিসিপেন্টদের ইউনিভার্সিটি আসতে হচ্ছে না, তাদের অনেক সময় এবং মানি ট্রাভেল এক্সপেন্স বেঁচে যাচ্ছে, এই জন্য অনলাইন কোর্সগুলো একটু কস্টলি হয়। এখানে অর্ক ভট্টাচার্যের আমি একটু ছোট্ট করে উত্তর দিতে চাই। আমরা ডিআইইউ ব্লেন্ডেড লার্নিং সেন্টারে যেটা করছি, আমাদের এখানে মোটামুটি সকল কিছু আমরা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ে এসেছি, কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এভরিথিং, প্লাস আমরা ওখানে লাইভ ক্লাস নেওয়ার সুবিধা রয়েছে, ওখানেই রেকর্ডেড থাকবে, পরবর্তীতে আমাদের স্টুডেন্টরা সকলেই ওখানে সেই রেকর্ডিং রেকর্ডেড ভিডিওটাও দেখতে পারবে। সো এখন আমাদের মোটামুটি ওখানে প্রায় 20,000-এর মতো ইউজার অলরেডি ইউজ করছে ব্লেন্ডেড লার্নিং। সো এন্ড অফ দ্য সেমিস্টার, আফটার দিস সেমিস্টার উই উইল অ্যাকচুয়ালি সি, যেটা ইমরান স্যার বললেন যে আমরা একটা ইফেক্টিভিটিটা টেস্ট করতে পারবো, যে আমরা আমাদের কতটুকু আমরা ইফেক্টিভলি ইউজ করতে পারছি সেটা।